বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দেওয়া বিবৃতি প্রতিবাদ জানিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে, বিবৃতি ভুলভাবে উপস্থাপন করেছে এবং মানবাধিকার নিয়ে রাজনীতিকীকরণ ও পক্ষপাত করেছে ওএইচসিএইচআর। গত 8 জানুয়ারি নির্বাচন ইস্যুতে ওএইচসিএইচআর এর দেওয়া বিবৃতি নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিষয়ে সম্প্রতি ওএইচসিএইচআর এর যে বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি সরকারের নজরে এসেছে। ওএইচসিএইচআর দুর্ভাগ্যবশত তাদের নিয়ম লঙ্ঘন করেছে, বিবৃতিতে বাস্তবকে ভুলভাবে উপস্থাপন করার পাশাপাশি মানবাধিকার নিয়ে রাজনীতিকীকরণ ও পক্ষপাতমূলক মূল্যায়নের পুনরাবৃত্তি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সঠিক পর্যবেক্ষণ তুলে ধরছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।